প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে অনলাইন ফিক্স ক্লাসরুম সায়েন্স ক্লাবে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের এসজে স্যার। আজকে 11 ফিজিক্স থেকে ব্রাস প্রজেক্টাইল মোশন থেকে একটা টপিক তোমাদের সম্মুখে উপস্থাপন করব। আজকের বিষয়বস্তুটা হল ব্রাসের সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি এবং গতিশক্তির মান নির্ণয়, কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অ্যাট ম্যাক্সিমাম হাইট অফ প্রজেক্টাইল। এই বিষয়বস্তুটা আইএসসি, সিবিএসসি, তোমরা ডাব্লিউবি বোর্ড যারাই আছো, প্রত্যেকের জন্যই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক। ব্রাসের প্রারম্ভিক আলোচনা, ব্রাসটা কি, ব্রাসের বিভিন্ন সমীকরণগুলো, সর্বোচ্চ উচ্চতায় ব্রাসের মান কত, তারপরে তোমার রেঞ্জের ভ্যালু কত, টাইম পিরিয়ড, দিস অল উই আর ডিসকাসড বিফোর। অনেক পূর্ববর্তী যে ভিডিওগুলো আমি দিয়েছি, এর আগে যে ভিডিওগুলি তোমাদেরকে পাঠিয়েছি, সেখানে এই আলোচনা করেছি। ব্রাস জিনিসটাকে সংক্ষেপে যদি আমি বলি, ব্যাটসম্যান ব্যাটে করে বল আঘাত করেছে। তোমরা যদি একটা সিক্স এর গ্রাফটা যদি দেখো টিভিতে, দেখাই দেখবে ব্যাটসম্যান সিক্স হিট করলো, তার একটা গ্রাফ দেখাই, সেই গ্রাফের পথটাই হলো প্রাসের পথ। আমি বোর্ডে একটা উপস্থাপন দিয়েছি, দেখো এখান থেকে যদি একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া হয়, একটা বস্তুকে আমি এখান থেকে ছুঁড়লাম, কত বেগে ছুঁড়েছি, ইউ বেগে ছুঁড়েছি, ভূমির সঙ্গে আলফা কোণ করে ইউ বেগে একটা বস্তুকে ছুঁড়লাম, বস্তুটা এই যে পথটা এইভাবে আবার যে গ্রাউন্ডে ফিরে এলো, এই পথটাই হচ্ছে প্রাসের পথ, এই গতিটাই হচ্ছে প্রাসের গতি। তো স্বাভাবিকভাবে আমরা যেটা জানি, ক্লাস নাইনথের কনসেপ্ট বলো, টেন্থের কনসেপ্ট বলো, আমরা অনেক আগেই শিখে এসেছি, একটা বস্তু যত উপরের দিকে উঠবে তার বেগ কিন্তু কমবে, একদম সর্বোচ্চ উচ্চতায় তার বেগ জিরো হয়ে যায়, অ্যাট ম্যাক্সিমাম হাইট ভেলোসিটি বিকাম জিরো। তারপরে সেই বস্তুটা আবার নিচের দিকে নামতে শুরু করে, যখন নিচের দিকে নামবে তখন কিন্তু আবার বেগ বাড়তে থাকবে, তাহলে একদম সর্বোচ্চ উচ্চতায় তার বেগটা জিরো। আমার ক্যালকুলেশনের বিষয়বস্তু হলো ওই সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ এই যে বিন্দুটা, এই বিন্দুতে তার কাইনেটিক এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি কত, স্থিতিশক্তি এবং গতিশক্তি পরিমাপ করব। তো তোমরা ভেক্টরের নিয়মে স্বাভাবিকভাবে জানো যে যদি এই এটা যদি ইউ হয়, এটা যদি আলফা হয়, এর দুটো উপাংশ থাকবে, ভূমি বরাবর উপাংশটা আমি পেয়েছি ইউ কস আলফা, আর লম্ব বরাবর উপাংশটা হলো ইউ সাইন আলফা। এই যে দূরত্বটা, এটাকে রেঞ্জ বলা হয়। আমাদের পূর্ববর্তী আলোচনায় আমরা অলরেডি এই ইকুয়েশনটা বের করে নিয়েছি, রেঞ্জের মানটা হলো আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। কীভাবে এসছে সেটা তোমরা দেখে নিও আগের ভিডিওগুলো, এখন আমি সে আলোচনায় যাব না। এই যে ম্যাক্সিমাম হাইট, এই হাইটের ভ্যালুটা হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি, প্রত্যেকটা ডেরিভেশন আলোচনা করা হয়েছে। তো এই সর্বোচ্চ উচ্চতার ভ্যালুটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। তাহলে এই যে পথটা, এই পথের প্রতিটি অংশে, প্রতিটি অংশে এই ভেলোসিটির একটি অনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ থাকবে। অনুভূমিক উপাংশটার ভ্যালু কত, ইউ কস আলফা, উল্লম্বটার ইউ সাইন আলফা। এখানে আসি, দেখো ম্যাক্সিমাম হাইটের আলোচনায় আসি, এই জায়গাটা বুঝতে পারলে টোটালটা আর কিছুই না। এই পয়েন্টে যদি বলো, এই পয়েন্টেও এর একটা অনুভূমিক উপাংশ আছে ইউ কস আলফা, তাই না? কিন্তু দেখো এটা কিন্তু ম্যাক্সিমাম হাইট, এই পয়েন্টে এসে দুটো একটা সময়ের জন্য থেমে যায়, বস্তুটা কিন্তু একটা সময়ের জন্য ওখানে এসে স্থির হয়ে যায়, এখান থেকে কিন্তু আর উপরে যাওয়ার কোনো প্রবণতা নেই, প্রবাবিলিটি নেই। একদম সর্বোচ্চ উচ্চতায় ভূমি বরাবর উপাংশটা ইউ কস আলফা, আর অনুভূমিক উল্লম্ব বরাবর এই উপাংশটা হলো জিরো। এই পয়েন্টটি বোঝার, যখন বস্তুটা উঠেছে ওঠার সময় প্রতিটি বিন্দুতে তার অনুভূমিক উপাংশ আছে, উল্লম্ব উপাংশ আছে। তো অনুভূমিক উপাংশ ইউ কস আলফা, উল্লম্ব উপাংশ ইউ সাইন আলফা। তো একদম ম্যাক্সিমাম হাইটে তখন কিন্তু ভেলোসিটি জিরো হয়ে যায়, আর উপরের দিকে ওঠার কোনো সম্ভাবনা নেই। এতক্ষণ পর্যন্ত উপরে ওঠার সম্ভাবনা ছিল,
উপরের দিকে ভেলোসিটির কম্পোনেন্ট ছিল, এখানে আর উপরে ওঠার সম্ভাবনা নেই, এখানে ভেলোসিটিটা হচ্ছে জিরো। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই সর্বোচ্চ বিন্দুতে ভেলোসিটিটা কত? ইউ কস আলফা। এখন এই যে বস্তুটার উঠছে, যে বস্তুটাকে আমি ছুঁড়েছি, যে বলটাকে আমি ছুঁড়েছি, তার ভর ধরে নিচ্ছি এম। তার ভর যদি এম হয়, আমরা জানি গতিশক্তি, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, গতিশক্তির ভ্যালু কত? গতিশক্তির ভ্যালু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখানে ভি কত? ভি এর ভ্যালু কত? ইউ কস আলফা। তার মানে হলো ইউ কস আলফা এর স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তার মানে হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এই হলো গতিশক্তি, গতিশক্তির ক্যালকুলেশন এটাই, হাফ এম ভি স্কোয়ার, এখানে ভি এর ভ্যালু জানি ইউ কস আলফা, সো ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এখন স্থিতিশক্তিটাও আমরা জানি। স্থিতিশক্তি মানে কি? স্থিতিশক্তি মেকানিক্স আমরা শিখেছি, স্থিতিশক্তি মানে হলো এমজিএইচ, তাই না? এমজিএইচ আমাদের এই আলোচনায় এই এইচটাকে আমরা ক্যাপিটাল এইচ বলে নিয়েছি, সো এটাকে আমি ক্যাপিটাল এইচ বলি লিখলাম। এখন দেখো এই এইচের ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, এখানে যদি পুট করি, এইচের ভ্যালু আমরা আগের আলোচনায় বের করেছি কত হয়। এখানে জাস্ট লিখে নিয়েছি এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। এখানে এইচের ভ্যালুটা আমি পুট করলাম, কিছু কাটাকাটি হয়ে যাচ্ছে। দেখো এখান থেকে পাচ্ছি হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এই হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। তাহলে প্রাসের এই গতির সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তির মান হলো হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, আর স্থিতিশক্তির মান হলো হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এখন যদি এখান থেকে মেকানিক্যাল এনার্জিটা বের করতে বলে, মেকানিক্যাল এনার্জি কিভাবে বের করবে? মেকানিক্যাল এনার্জি মানে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি, টোটাল মেকানিক্যাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জি, ঠিক আছে? দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি কেই, কেই মিন্স কাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জি। ওকে, এখানে দেখো কাইনেটিক এনার্জির ভ্যালু কত পেয়েছি, হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। জাস্ট লিখে নিলাম হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে? এখান থেকে আমি হাফ এম ইউ স্কোয়ার কমন নিয়ে নিতে পারি, হাফ এম ইউ স্কোয়ার কমন নিয়ে নিলাম, এখানে থাকছে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। এর ভ্যালু কত আমরা জানো, 1। তার মানে হলো যান্ত্রিক শক্তি অর টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ হাফ এম ইউ স্কোয়ার, সো অ্যাট ম্যাক্সিমাম হাইট অফ প্রজেক্টাইল টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ হাফ এম ইউ স্কোয়ার। এখন তোমাদের যদি প্রশ্ন এটা দেয় যে এই কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেন্সিয়াল এনার্জি ফাইন্ড আউট ইটস রেশিও, অনুপাত যদি বের করতে দেয়, কী করবে? কিছুই না, খুবই সহজ, কাইনেটিক এনার্জি বাই পোটেন্সিয়াল এনার্জি লিখে নাও। কাইনেটিক এনার্জির ভ্যালু কত পেয়েছিলাম, হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, পোটেন্সিয়াল এনার্জি ডেরিভেশন থেকে পেয়েছি হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখানে দেখো এম ইউ স্কোয়ার কেটে গেল, সো কাইনেটিক এনার্জি বাই পোটেন্সিয়াল এনার্জি দিস ইকুয়াল টু কট স্কোয়ার আলফা। কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কট স্কোয়ার। পোটেন্সিয়াল এনার্জি বাই কাইনেটিক এনার্জি হলে কী হতো? পোটেন্সিয়াল বাই কাইনেটিক হলে টাইম স্কোয়ার আলফা হয়ে যেত। আশা করি তোমাদের বুঝতে পেরেছি। এই ছোট্ট ভিডিওতে ম্যাক্সিমাম হাইটে
কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড মেকানিক্যাল এনার্জি, এই ডেরিভেশনটা তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম। আশা করি ছোট্ট ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। আজকে পর্যন্তই, আবার অন্য দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে।